press the bell icon on the YouTube app and never miss another update. তো গাইস, আজকের ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে তোমরা ফ্রিতে আনলিমিটেড কাস্টম কার্ড পেয়ে যেতে পারো। তো আমি আগের দিন একটা ভিডিও ছেড়েছিলাম, যে ভিডিওটাতে বলেছিলাম তোমরা 100 ডায়মন্ড দিয়ে, মানে যে কাস্টম কার্ড আছে কাস্টম কার্ডটা পারচেস করো না, এই পারচেস না করে তোমরা একটা ভিডিও পাবে আমার চ্যানেলে, যে ভিডিওটাতে আমি তোমাদের ফ্রিতে কাস্টম কার্ড দেখাবো আর কি। তো তোমরা হয়তো এটা হয়তো যারা যারা শুনেছো আর কি, তাদের জন্য বলছি, তাদের জন্য আজকে একটা মানে ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা আরামসে কিন্তু সপ্তাহে একটা করে কাস্টম কার্ড পেয়ে যেতে পারো আর কি। তো তোমরা এখানে জাস্ট তোমাদের করতে গেলে কী করতে হবে, তোমাদের একটা ভালো একটা কিন্তু গিল্ডে জয়েন থাকতে হবে। তো এ ব্যাপারে কিন্তু আজকে ভিডিওতে আমি পুরোটাই কথা বলতে চলেছি। তো গাইস, তোমরা এখানে জাস্ট কী করবে, এখানে তোমরা জাস্ট গিল্ডে চলে যাবে। এখানে আমি গিল্ডে অপশানটা দেখে দিচ্ছি। তোমরা গিল্ডে যাওয়ার পর কী করবে, তোমাদের যে সিম্পল যে গিল্ড আছে সেই গিল্ড থেকে লেফট নিয়ে নেবে আর কি, তোমরা বেরিয়ে যাবে। কিংবা তোমাদের গিল্ড যদি ভালো অ্যাক্টিভ থেকে থাকে, কিংবা তোমাদের গিল্ডে যদি ভালো অ্যাক্টিভ মেম্বার থেকে থাকে, তবে কিন্তু তোমাদের অলরেডি কিন্তু হয়ে যাবে, তোমাদের আর গিল্ডটা কিন্তু ছাড় লাগবে না আর কি। তো তোমাদের এখানে দেখো যে টুর্নামেন্টের অপশন আছে না, টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটা তোমাদের মেন টপিক আর কি। তো এখানে যে টুর্নামেন্টে দেখো আমার 400 স্কোর হয়েছে আমার গিল্ডে। আমার মানে গিল্ডের অবস্থা কিন্তু বিরাট অবস্থা খারাপ, কারণ আমার কিন্তু এক্সামের চাপ আছে আর কি, যার জন্য আমি খেলতে পারছি না। এবং কিন্তু আমি কী বলবো, আমি কিন্তু অ্যাক্টিভ নেই বেশি। তো এখানে যে 1800 স্কোর দেখলে, 1800 স্কোর করলে কিন্তু আমরা আরামসে কিন্তু একটা কার্ড পেয়ে যেতাম। তো এটা নিয়ে একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের মেন যে বিষয়টা বলি, তোমাদের একটা ভালো কোনো একটা গিল্ডে থাকবে, তোমাদের গিল্ডে গিয়ে কোনো প্রমোশন টুশন কিচ্ছু লাগবে না, তোমরা জাস্ট সেই গিল্ডে জয়েন থাকবে। এবং তোমাদের যে গিল্ডের যে মেম্বার আছে না, তোমাদের সেই মেম্বারদের সাথে গেম প্লে করতে হবে, মানে একসাথে তোমাদের একটা স্কোয়াড বানিয়ে খেলতে হবে। কিংবা তোমরা ভালো একটা গিল্ডে থাকলে হবে, তারাই সব কিছু করবে। এখানে যে একটা সপ্তাহে যে একটা মানে টুর্নামেন্ট আছে আর কি, তো এখানে যে 1800 স্কোর দেখছো, 1800 স্কোরটা কিন্তু মেন আছে আর কি। তো 1800 স্কোর যখন হয়ে যায়, তখন তোমাদের কিন্তু যে মেসেজ একটা অপশন আছে, মেসেজ মানে যে মেল যে অপশন আছে, মেল অপশনে কিন্তু তোমাদের একটা কাস্টম কার্ড দেওয়া হবে। সেখানে কিন্তু তোমরা সেই কাস্টম কার্ড দিয়ে তোমাদের ফ্রেন্ডের সাথে চ্যালেঞ্জ সহ কিন্তু বিভিন্ন ধরনের মানে ফানি ভিডিও সহ অনেক কিছু করতে পারো আর কি। তো গাইস, এই ছিল আজকের আমার ভিডিও, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবং তোমাদের সবার পক্ষে আমি জানতাম যে ওই কাস্টম কার্ড 100 ডায়মন্ড দিয়ে পারচেস করা সম্ভব না, তাই আজকের এই ভিডিওটি বানালাম।